আপনি একাকার এখন। তো এই অবস্থায় আমরা এসেছিলাম দেখতে মানুষ আসলে কিভাবে এই বিষয়টা দেখছে এবং তারা কিভাবে এটা মোকাবেলা করবে। তো কয়েকজনের সাথে দেখা হয়ে গেল আমার গ্রামের যে জেনারেশন ইয়াং বয়েজ তারা আমাদের সাথে আছে। তো ওভার রেইনিং হচ্ছে, এ কারণে একটা বন্যার সৃষ্টি হয়েছে। তো এই বন্যার কারণে কিভাবে এলাকার মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা কিভাবে মোকাবেলা করবে মানুষ, এ বিষয়ে তোমার কিছু মতামত জানতে চাচ্ছিলাম। কাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর কি, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাইছে আর রাস্তাঘাট তো সব ডুবে একাকার। এমন তো অবস্থায় মৎস্যঘের তো মানে যাদের মৎস্য ঘের আছে এলাকা আছে তারা তো খুবই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর মাছ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাছ বেরিয়ে তাদের মাছ চাষ করা মাছ আমাদের ভাই একটি পুঁটি মাছ পেয়েছে, বেশি বড় না হলেও এই সময় পুঁটি মাছটি খারাপ নয়, তার জালে উঠছে। একটি চিংড়ি মাছও সে পেয়েছে, তো তার মেয়ে সে ধরছে মাছগুলো রাখছে। কয়টি মাছ পেয়েছে? ও কিছু পার্শে মাছও সে পেয়েছে। তো আমরা যথারীতি আবার ফিরে যাচ্ছি আলমের কাছে। তো তারপরে বলুন আলম। তারপরও যে নদীর পানি যে খালের পানি বৃদ্ধি হয়ে বা মফস বাড়ির ভিতরেও পানি যাচ্ছে, এমন অবস্থা খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামের বেশিরভাগ মানুষই ক্ষতির সম্মুখীন। এখন যদি খালে যদি ভাটা না লাগে তাহলে পানি কমার কোনো ব্যবস্থা নাই, এমন অবস্থায় তো আমাদের তো কিছু করার নাই, ঘের তো আটকিয়ে রাখাও সম্ভব না। তো ওখানে যেটা ঘটছে, কিছু ঘের মালিক তারা বলতে যাচ্ছে সাদা মাছ বেরিয়ে যাক কিন্তু বাগদা বেরিয়ে যাবে না, এটা বলতে যাচ্ছে। সাদা মাছ কিন্তু সে দেখতে পাচ্ছে তার ক্ষেত থেকে, ভাঙাল মাছ ভাঙন যে মাছটা বেরিয়ে যাচ্ছে কিন্তু তার কিছু করার নেই, সে সম্পূর্ণ অসহায়, সেই মাছটা আটকানোর মতো সক্ষমতা বা সামর্থ্য তার বর্তমান সময়ে নেই। তো মাছগুলো সে বেরিয়ে যেতে দিচ্ছে, এছাড়া আর কিছু করার নেই। এমত অবস্থায় যে মৎস্যের ব্যবসায়ীরা একটা সমূহ ক্ষতির সম্মুখীন হবে বলে আশা করা যাচ্ছে, এই ক্ষতিটা যে তারা কিভাবে কাটিয়ে উঠবে এটা বলা মুশকিল। এখন আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই বর্ষাটা অনেকটা থেমে যাক এবং নদীর পানি কমে যাক, তাহলে আমরা এর থেকে উত্তরণ পেতে পারি। এছাড়া আর কিছু বলার বা করার আমাদের নেই, কারণ ঘেরের রাস্তা যেখানে দেখা যাচ্ছে না সেখানে সেটা আটকানোরও কোনো ব্যবস্থা করা আসলেই সম্ভব নয়। তো ঠিক আছে আনন্দ, ধন্যবাদ, তুমি ভালো থাকো, আমরা এগিয়ে যাচ্ছি এই পাশে, আমরা দেখবো। ও আমার সে নায়িকা বিপাশা চলে এসেছে, তুমি কী করতে এসেছো বিপাশা? হ্যাঁ, কি কি দেখতে এসেছো দেখাও, কি দেখতে এসেছো? হ্যাঁ, এ তো ক্যামেরা মারবে না, তো এ ধরছিস কথা বলো। তো সে বিপাশা কথা বলতে রাজি নয়, সে দেখবে কিন্তু কথা বলবে না। তো এ পাশে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ভাইয়েরা, গ্রামের যে ভাইয়েরা আছে তারা মাছ ধরে চলেছে। মাছ ধরার এই একটা অবস্থা, মানে এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে খাল, এ পাশে ইঁটের যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেটাও রাস্তা, এ পাশে তাও রাস্তা, এটা হচ্ছে বাড়ি। তো বাড়ি কোনটা, রাস্তা কোনটা, খাল কোনটা চেনার উপায় নেই, কোনো উপায় নেই। ওখানে ওই দুটো ছেলে পড়ে যাচ্ছে, একটি বাগদা পাওয়া গেছে। তোমার নাম কি? তো আমরা এখন কাঁদছে মুরব্বীর সাথে কথা বলতে যাচ্ছি, 71 বছর বয়সী খতিব মুন্সির সাথে কথা বলবো এখন এলাকার বন্যার পরিস্থিতি নিয়ে। তো কেমন আছেন মুন্সি সাহেব? আমরা ভালো, ভালো তো নেই, আমরা পুকুরে উঠা মারি গেছে, এখানে আসেন। তো সকালে খাওয়া দাওয়া করতে পেরেছেন? কিছু খাইনি, রান্না হয়নি, রান্না হয়নি, গ্যাস তো ব্যবস্থা নেই, কারেন্ট নেই, কোনো রান্নার বিকল্প ব্যবস্থা নেই, তাই এমত অবস্থায় কি খেয়েছেন সকালে? কিছু খাইনি,
এসকোর্ট কে কোন রকমের টিকে আছেন? হ্যাঁ হ্যাঁ, আর সারাটা দিন কিভাবে যাবে এটাও আপনি অনিশ্চিত? হ্যাঁ অনিশ্চিত, মানে কিভাবে যাবে, কোথায় যাবো, কি করবো, মানে আমার তো সব শেষ। আর্থিক নাকি এগুলো বাঁচলে ভালো হয় নাকি? আচ্ছা, ও ধানেরও ক্ষতি হয়েছে আপনার, ধান ক্ষেত কত বিঘা? পুকুরটা ডুবে গিয়েছে।